वेलकम टू माय चैनल रिजन्स ट्यूटोरियल व्यूअर्स आज के तुम्हारे सामने जो टॉपिक नहीं आलोचना करब से केमिस्ट्री अत्यंत गुरुत्वपूर्ण अध्याय अध्याय जेटा हे तृतीय अध्याय तुम्हारे तृतीय अध्याय बोर्ड एग्जामे बोर्ड परीक्षा अवश्य एक गाणितिक नियम अंक थाकबे एटा किन्तु खूब गुरुत्वपूर्ण एक अध्याय अध्याय अनेकगुलो गाणितिक समस्या आछे तुम्हारा आमार चैनलटिर साथे थाकबे एकेर पर एक गाणितिक समस्या निये এই চ্যানেলটিতে পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। সো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে। এটা কিভাবে নির্ণয় করতে হয়, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের কৌশল আজকে তোমাদের শেখাবো। গাণিতিক সমস্যা, চলো শুরু করা যাক। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এটা নির্ণয় করতে তোমাদের প্রথমেই যে সূত্রটি জানতে হবে সেটা হচ্ছে মৌলের, অর্থাৎ অ্যালুমিনিয়ামের বা যে কোনো মৌল বা যৌগিক পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা সেটা হচ্ছে প্রথম আগে লিখবা, সরি যৌগিক হবে না, মানে যে কোনো মৌলের পারমাণবিক ভর সম্পর্কে জানতে হলে প্রথমে এই সূত্রটাই প্রযোজ্য হবে। প্রথমে মৌলের একটি পরমাণুর ভর এটাকে ভাগ করতে হবে একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা, আর একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটা এটা ফিক্সড একটা মান, এটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এটা হলো এই যে এটা 1.66 × 10^-2, এটা যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে এই নিয়মের অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর কোনো ক্রমেই তোমরা বের করতে পারবে না। সো এটা আগে তোমাদের মুখস্থ রাখতে হবে এই মানটা। তাহলে চলো শুরু করি, সমাধান আমরা কীভাবে করব। প্রথমে লিখব, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27। হ্যাঁ, এটা কেন, যেহেতু আমাকে প্রথমে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর সূত্রানুসারে এই অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর আগে বের করতে হবে, তারপর এটার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা বের করি, কীভাবে বের করা যায় চলো শুরু করি। অ্যালুমিনিয়ামের প্রথমে লিখব, যেহেতু প্রথমে আগে লিখলা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, এখন অ্যালুমিনিয়ামের এই 27 গ্রাম, এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যায় এই 27 গ্রাম যা এতটি পরমাণুর ভরও, অর্থাৎ 6.023 × 10^23 পরমাণুর ভরও 27 গ্রাম, অর্থাৎ পারমাণবিক ভরও যেটা সেটাই এই অ্যাভোগাড্রো সংখ্যায় সেটাই হচ্ছে পরমাণুর ভর। এখন অ্যালুমিনিয়ামের আমরা লিখব, অ্যালুমিনিয়ামের 6.023 × 10^23 পরমাণুর ভর 27 গ্রাম, অতএব অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 27 ভাগ 6.023 × 10^23 সমান এই ফলটা বের হলো, অর্থাৎ এটা বের হলো তোমার অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর বের হলো, অর্থাৎ 4.482 × 10^23। তাহলে এখন আমরা লিখব, এখন অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, যেটা তোমরা বের করলে তারপর লিখব, এটাকে ভাগ দিতে হবে একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা, অর্থাৎ এটার মান হচ্ছে 1.66 × 10^24। তাহলে আমরা মান বসালাম, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এই যে এটা এটা বসালাম, তারপর একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটার মান হচ্ছে 1.66 × 10^24। তাহলে এই দুটো ভাগ দিয়ে যে ফলটা বের হতো এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটির এই ভিডিওটি দেখে যদি একটুকু উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে আরও মজার মজার এরকম গাণিতিক সমস্যার ভিডিও পেতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলবে না।